আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম তাওহিদুর রহমান। আজকের অনলাইন ক্লাসে আজকে মূলত প্রিন্সিপালস অব অ্যাকাউন্টিং থেকে জেনারেল জার্নাল নিয়ে কথা বলবো। তোমরা যারা 4 বছর মেয়াদী বিবি অনার্স পড়ছো, তাদের একটি গুরুত্বপূর্ণ কোর্স হচ্ছে প্রিন্সিপালস অব অ্যাকাউন্টিং। মূলত আজকে আমি একটি অঙ্কের সলিউশন দেখাবো, কিভাবে জেনারেল জার্নাল আমরা লিপিবদ্ধ করি, জেনারেল জার্নালে কীভাবে দৈনন্দিন ব্যবসায়িক লেনদেনগুলো লিপিবদ্ধ করি। তো আমরা সরাসরি চলে যাচ্ছি অঙ্কে। তো অঙ্কতে আমরা ফলো করলে দেখতে পাবো, দ্য ফলোয়িং ট্রানজ্যাকশনস আর অবটেইন ফ্রম দ্য বুকস অফ মিস্টার এস এম টিয়ার ফর দ্য মান্থ অফ জুন 2020। এখন 2020 সালের জুন মাসে এই লেনদেনগুলো কমপ্লিট হয়েছিল। আমরা ফার্স্ট লেনদেনটা বা প্রথম লেনদেন জুনের 1 তারিখে যদি আমরা ফলো করি, মিস্টার এস এম টিয়ার ইনভেস্টেড ক্যাশ টাকা 2,50,000 অ্যান্ড ইকুইপমেন্ট টাকা 50,000 ইন্টু দ্য বিজনেস। তার মানে হচ্ছে জুনের 1 তারিখে মিস্টার এস এম টিয়ার তার ব্যবসাতে 2,50,000 টাকা এবং কলকব্জা বাবদ 50,000 টাকা বিনিয়োগ করেন। তাহলে ব্যবসায় যদি নগদ সম্পত্তি বা কোনো ধরনের স্থায়ী সম্পত্তি যদি বৃদ্ধি পায়, তাহলে আমরা জানি যে সম্পত্তি বৃদ্ধি পেলে কী হয়, ডেবিট হয়। সুতরাং আমরা এখন যদি এটা লেনদেন লিপিবদ্ধ করতে চাই, তাহলে আমাদের যেভাবে লিপিবদ্ধ করতে হবে, তাহলে আমরা এখানে প্রথমে সালটা লিখব। আমাদের মাসটা ছিল জুন 1 তারিখ। তাহলে মিস্টার এস এম টিআর ইনভেস্ট করেছিল ক্যাশ, সো কারবারে আমাদের নগদ সম্পত্তি ক্যাশের পরিমাণ বেড়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই আমরা ক্যাশটাকে ডেবিট করব। কত টাকা? 2,50,000। কারবারে আর একটা সম্পত্তি ইনভেস্ট করা হয়েছে, সেটা হচ্ছে ইকুইপমেন্ট। সো ইকুইপমেন্ট ডেবিট কত টাকা? 50,000 টাকা। সো আমাদের কারবারে টোটাল বিনিয়োগের পরিমাণ দাঁড়াচ্ছে 3,00,000 টাকা। সো অনার্স ক্যাপিটাল দ্যাট উইল বি ইনক্রিজ। সো তাহলে এখানে আমাদের লিখতে হবে মিস্টার এস এম টিআর ক্যাপিটাল ক্রেডিট কত টাকা? 3,00,000 টাকা। তাহলে এভাবে আমরা আমাদের প্রথম জার্নাল এন্ট্রিটা রেকর্ড করলাম। এবার আসে আমাদের দ্বিতীয় জার্নাল এন্ট্রি। তারিখটা ছিল জুন 5। রিসিভ ক্যাশ টাকা 1,40,000 প্রোভাইডিং সার্ভিস। আমি আবার করছি, রিসিভ ক্যাশ টাকা 1,40,000 প্রোভাইডিং সার্ভিস। তার মানে হচ্ছে রিসিভ ক্যাশ, আমরা ক্যাশ কালেকশন করলাম কিসের বিনিময়ে? প্রোভাইডিং সার্ভিস, সেবা প্রদানের মধ্য দিয়ে। তাহলে সেবা প্রদান করে যদি নগদে কোনো অর্থ পাওয়া যায়, তাহলে সেটাকে আমরা কী বলি? আয় বলে থাকি। যেহেতু ক্যাশটা আমরা ইনস্ট্যান্টলি পাচ্ছি, তাই আমাদের নগদ সম্পদের পরিমাণ বেড়ে যাচ্ছে। সো এটা আমরা ট্রানজ্যাকশন মূলত আমরা যেভাবে লিপিবদ্ধ করব, জুন 5 তারিখে আমরা এটা লিখব। যেহেতু ক্যাশ আমাদের বৃদ্ধি পাচ্ছে, দ্যাটস ওয়াই আমি লিখব ক্যাশ ডেবিট। আর আমাদের সার্ভিস দিয়ে আমরা আয় করছি, দ্যাটস ওয়াই আমাদের আয় বেড়ে যাচ্ছে। আয় বৃদ্ধি পেলে আমরা জানি ক্রেডিট। সো আমরা এখানে লিখব সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ কত টাকা? আমরা সেবা দিয়েছি 1,40,000 টাকা ডেবিট ক্যাশ, 1,40,000 টাকা সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এরপরে আসি আমাদের 10 তারিখের লেনদেনে, জুন 10। পারচেজ সাপ্লাইজ ফর ক্যাশ টাকা 30,000 অ্যান্ড অন অ্যাকাউন্ট টাকা 25,000। এখানে আমরা একটু ফলো করলে দেখতে পাবো যে পারচেজ সাপ্লাইজ, আমরা সাপ্লাইজ কিনেছি বা মিস্টার এস এম টিআর সাপ্লাইজ কিনেছিল, নগদে কিনেছিল 30,000 টাকা এবং বাকিতে কিনেছিল 25,000 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি সে টোটাল সাপ্লাইজ কিনেছে 55,000 টাকার, আই মিন 55,000 টাকা, কিন্তু আংশিক সে নগদে কিনেছে এবং আংশিক সে বাকিতে কিনেছে। সো যখন সে নগদে কিনেছে, তখন অবশ্যই তাকে নগদ টাকা স্যাক্রিফাইস করতে হয়েছে। তো আমরা প্রথমে আসি টোটাল সে কী পরিমাণ কিনেছে, 30,000 নগদে, 25,000 বাকিতে। তাহলে টোটাল তার ক্রয়ের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি 55,000। টোটাল তার ক্রয়ের পরিমাণ
55,000. সো কি কিনছে? সাপ্লাইজ। সো আমরা এখানে ডেটটা দিব 10 তারিখে, সাপ্লাইজ, সাপ্লাইজ ডেবিট। কত টাকার কিনেছে? 55,000। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে সাপ্লাইজ 55,000 টাকা নগদ এবং বাকিতে টোটাল কিনেছে, টোটাল 55,000 টাকার সমমূল্যের সম্পদ বৃদ্ধি পেয়েছে, দ্যাটস ওয়াই আমরা সাপ্লাইজকে ডেবিট করেছি। সাপ্লাইজকে ডেবিট করেছি এর কারণ হচ্ছে সাপ্লাইজের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে এই সাপ্লাইজটা কেনার জন্য তাকে নগদ অর্থ স্যাক্রিফাইস করতে হয়েছে, তার মানে অন্যদিকে তার নগদ সম্পত্তি হ্রাস পেয়েছে। সো নগদ সম্পত্তি হ্রাস পেলে কী হয়? ক্রেডিট। সো সেই সম্পদের নাম হচ্ছে ক্যাশ। কত টাকা? 30,000 টাকা। এখন অন্যদিকে আরও 25,000 টাকা যেহেতু সে অ্যাট দিস মোমেন্ট পে করছে না, ইন ফিউচার এস এম টি আর হ্যাভ টু পে দ্যাট অ্যামাউন্ট টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট পার্টি, সো দ্যাট উইল ক্রিয়েট দ্য লাইবিলিটি। সো লাইবিলিটি যখন ক্রিয়েট হচ্ছে তার মানে আমাদের দায় বেড়ে যাচ্ছে, আর দায় বাড়লে কী হয়? ক্রেডিট। সো এজন্য আমরা এখানে লিখব অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস অ্যাকাউন্টস পেয়েবল, যে অ্যামাউন্টটা হচ্ছে 25,000। সো আমাদের ডেবিট অ্যামাউন্ট এবং ক্রেডিট অ্যামাউন্ট মিলে গেল, আমাদের ট্রানজ্যাকশন শেষ হয়ে গেল। এবার আসি আমাদের অ্যানাদার আরেকটা ট্রানজ্যাকশনে চলে আসি, 19 তারিখে যে সার্ভিস প্রোভাইডেড অন অ্যাকাউন্ট টাকা 35,000। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এখানে সেবা প্রদান করলাম কিন্তু নগদে না, বাকিতে। সার্ভিস প্রোভাইডেড অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট কথা লেখা থাকলেই বুঝতে হবে বাকিতে, আর অন অ্যাকাউন্টে যেহেতু আমরা বাকিতে সেবা প্রদান করছি, সো অ্যাট দিস মোমেন্ট আমরা নগদ কোনো অর্থ পাচ্ছি না, কিন্তু ইন ফিউচার আমি আমার সংশ্লিষ্ট পার্টির কাছ থেকে নগদ অর্থ পাবো, সো দ্যাটস ওয়াই দিস ইজ আওয়ার অ্যাসেট, সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে। সো এটা থেকে আমরা বলছি অ্যাকাউন্ট রিসিভেবল। সো আমরা এবার চলে আসি 19 তারিখে, তাহলে আমরা এখানে নর্মালি লিখব অ্যাকাউন্টস রিসিভেবল, ডেবিট অ্যান্ড সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কত টাকা আমরা সেবা দিয়েছি? 35,000। সো দ্যাটস ওয়াই 35,000 টাকা ডেবিট অ্যান্ড 35,000 টাকা ক্রেডিট। সো তাহলে আমরা এন্ট্রিটা আবার একটু বলি, যে সার্ভিস প্রোভাইডেড অন অ্যাকাউন্ট টাকা 35,000, বাকিতে সেবা প্রদান করার কারণে ভবিষ্যতে আমরা টাকা পাবো, আমাদের সম্পদ সৃষ্টি হচ্ছে, দ্যাটস ওয়াই অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট অ্যান্ড সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আচ্ছা, আমাদের অ্যানাদার এন্ট্রি 23 জুন 23 তারিখের পেইড অ্যাকাউন্টস পেয়েবল টাকা 15,000। অ্যাকাউন্টস পেয়েবল, আমরা এর আগে এই যে প্রায় 25,000 টাকা দিয়ে বাকিতে সাপ্লাইজ কিনেছিলাম, সে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল তৈরি হয়েছিল, তাকে আমরা 15,000 টাকা এখন কী করছি? পে করছি। সো অ্যাকাউন্টস পেয়েবলকে যদি আমরা টাকা পে করি তাহলে আমাদের দায় বা লাইবিলিটি কমে যায়, আর লাইবিলিটি কমে গেলে হয় ডেবিট। অন্যদিকে নগদ টাকা যেহেতু স্যাক্রিফাইস করতে হচ্ছে, নগদ সম্পত্তি কমে যাওয়ার কারণে হচ্ছে ক্রেডিট। তাহলে এন্ট্রিটা আমরা নর্মালি যদি এখানে ট্রানজ্যাকশন দেই তাহলে যেটা দেখা যাবে, এটা হচ্ছে কয় তারিখ? 23 তারিখ। তাহলে এখানে আমাকে লিখতে হবে অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট অ্যান্ড ক্যাশ ক্রেডিট। কত টাকা? পেইড অ্যাকাউন্টস পেয়েবল টাকা 15,000। সো আমরা দেখতে পেলাম, সো অ্যানাদার অ্যাকাউন্ট আমাদের সামনে আছে, আরও কিছু লেনদেন আছে, আরও দুইটা লেনদেন আছে, যেহেতু আমাদের ইয়েতে জায়গা না থাকার কারণে আমাদের উপর থেকে দুইটা এন্ট্রি আমি মুছে দিচ্ছি, মুছে দিয়ে নতুন করে আমরা ওই লেনদেনগুলো এখানে দেখাচ্ছি। আচ্ছা, আচ্ছা নতুন করে আমি আবার দেখাচ্ছি পরবর্তী দুইটা এন্ট্রি, 27 তারিখ এবং 30 তারিখের এন্ট্রি দুটো আমাদের বাকি বা বাদ আছে। আচ্ছা, তো জুন মাসের আমাদের চলতেছিল, তাহলে জুন 27 আমরা এনাদের এন্ট্রি দেখাচ্ছি, যে পেইড স্যালারিজ টু এমপ্লয়ি, পেইড স্যালারিজ টু এমপ্লয়িজ টাকা 20,000।
তাহলে এমপ্লয়িকে আমরা কি করছি, স্যালারি দিচ্ছি। স্যালারি দিচ্ছি কত টাকা, 20,000 টাকা। সো এমপ্লয়িকে যখন আমরা স্যালারি দিচ্ছি, দিস ইজ আওয়ার এক্সপেন্স। সো যখন কারবারের এক্সপেন্স বেড়ে যায় তখন কি হয়, ডেবিট হয়। আর এক্সপেন্স পে করার জন্য আমাদের বর্তমানে নগদ টাকা স্যাক্রিফাইস করতে হচ্ছে, দ্যাটস আমাদের নগদ সম্পত্তি কমে যাচ্ছে, এই জন্য আমরা এটাকে ক্রেডিট করছি। তাহলে আমাদের এখানে লিখতে হবে 27 তারিখে স্যালারিজ এক্সপেন্স ডেবিট, স্যালারিজ এক্সপেন্স ডেবিট অ্যান্ড ক্যাশ ক্রেডিট। সো আওয়ার স্যালারিজ এক্সপেন্স দ্যাট ওয়াজ 20,000, 20,000 টাকা ছিল, আমরা এটা এখানে লিখে দিচ্ছি। তাহলে স্যালারিজ এক্সপেন্স ডেবিট 20,000 অ্যান্ড ক্যাশ ডেবিট 20,000। অ্যান্ড আওয়ার ফাইনালি আওয়ার নেক্সট অ্যান্ড লাস্ট এন্ট্রিজ রিসিভড ক্যাশ ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল টাকা 25,000। আমরা একটু আগেই বাকিতে সেবা প্রদান করেছিলাম, সেই আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের সেই সেবার পরিপ্রেক্ষিতে এখন টাকা পে করছে। সো আমরা ইনস্ট্যান্টলি ক্যাশ পাচ্ছি 25,000। সো আওয়ার ক্যাশ দ্যাট উইল বি ইনক্রিজ, দ্যাটস ওয়াই আমরা কি করব, ক্যাশটাকে ডেবিট করব, ক্যাশটাকে আমরা কি করব, ডেবিট করব। কত টাকা, 25,000। টাকাটা আমাদের কে দিচ্ছে, অ্যাকাউন্ট রিসিভেবল, যেহেতু আমাদের বিবিধ দেনাদার কমে যাচ্ছে, দ্যাটস ওয়াই অ্যাকাউন্ট রিসিভেবলকে আমরা ক্রেডিট করব। অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 25,000। সো আমরা তাহলে বুঝতে পারলাম যে কিভাবে আমরা মূলত আমাদের দৈনন্দিন লেনদেনগুলোকে জার্নালে লিপিবদ্ধ করব। এছাড়াও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মূল বই প্র্যাকটিস করলে বা বিভিন্ন রাইটারের বই আছে, যেগুলো প্র্যাকটিস করলে আরও সুন্দরভাবে তোমরা জার্নালটি শিখতে পারবা। তো সকলকে ধন্যবাদ, এটা ছিল আমাদের আমার জার্নালের 3 নম্বর লেকচার। এরপরে স্টেপ বাই স্টেপ আমার লেকচারগুলো থাকবে। সকলকে ধন্যবাদ আজকের অনলাইন ক্লাসে অ্যাটেন্ড থাকার জন্য।